মোহনপুর হরিণাখোলা গ্রামের এক হতদরিদ্র পরিবারের ছেলে রাজদীপ সরকার এবছর মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করেছে। মাধ্যমিকে এবার মোহনপুর থেকে কোনো ছাত্র বা ছাত্রী রাজ্যের সেরার তালিকায় স্থান নিতে পারেনি, তবে রাজ্যের সেরা তালিকায় 14 নম্বরের জন্য স্থান না পেলেও মোহনপুর বিধানসভা ভিত্তিক সেরার তালিকায় সবার উপরের স্থান রাজদীপেরই। প্রত্যাশা ছিল তার সেরা 10 জনের তালিকায় স্থান করে নেবে, কিন্তু এতে সফল হতে না পারলেও ফলাফলে খুশি রাজদীপ এবং তার পরিবার। মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 472। রাজদীপের বাবা রঞ্জিত সরকার পেশায় একজন রডমিস্ত্রি, মা পম্পি সরকার গৃহবধূ। কোনো শহরের স্কুল নয়, সে তার গ্রামেরই হরিণাখোলা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে এই সাফল্যটুকু অর্জন করেছে। আগামী দিনে রাজদীপের সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করার ইচ্ছে প্রকাশ করেছে সে। তারা তো খুবই খুশি। তো যেদিন রেজাল্ট দেবে, তো সর্বপ্রথম রেজাল্টটা আমার মাসি দেখেছিল, উনি আমাকে জানায়। তারপর তো আমি ওরা আনন্দে একদম আত্মহারা, ওরা খুবই খুশি, বাবাও খুব খুশি, মাও খুব খুশি, বিশেষ করে আমার দিদা পরিবারের মানুষ তারা খুব খুশি, আর স্কুল শিক্ষকরা তো অনেক খুশি হয়েছে এই খবরটা শোনার পর। তোমার বাবার নাম? আমার বাবার নাম রঞ্জিত সরকার। উনি কি করে পেশায়? উনি পেশায় একজন সাধারণ রড মিস্ত্রির কাজ করেন। তোমার গ্রামের নাম? আমার গ্রামের নাম হরিণাখোলা। এখন মোহনপুর মহকুমার মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কলা বিভাগে পড়াশোনা চালিয়ে যাবে সে। তার এরূপ ফলাফলে খুশি গোটা পরিবার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।